গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 1টা। তো এখন তো আমাদের এখানে আকাশ মুখ ভার করে রয়েছে, আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কালকে আমরা গিয়েছিলাম স্কুলে, মেয়ের গার্জিয়ান মিটিং ছিল, তো ওখানে তো ভীষণ বৃষ্টি, ওখানেও বৃষ্টি হয়েছে আর এখানেও শুনলাম বৃষ্টি হয়েছে প্রচণ্ড। শুনলাম না, দেখলামও, কারণ মেয়েকে নিয়ে যখন ফিরছি প্রায় 5:45 নাগাদ রাস্তা দিয়ে যখন আসছি, মানে আমাদের এখান দিয়ে, তো দেখলাম জায়গায় জায়গায় জল জমে আছে। তার মানে বুঝলাম এখানেও বৃষ্টি হয়েছে, আমাদের বাগবাজারে শ্যামবাজারের এলাকায় যেরকম বৃষ্টি হয়েছে সেরকম বৃষ্টি এখানেও হয়েছে। কিন্তু সল্ট লেকের ওদিকে কোনো বৃষ্টি হয়নি, যাদবপুরের ওদিকে ওই ছিটেফোঁটা একটু হয়েছে, কোনো বৃষ্টিও বৃষ্টি হয়নি আর কি। মানে কেরকম ভ্যারিয়েশন দেখো, ওইদিকে একেবারে বৃষ্টি নেই আর এদিকে একদম ভাসিয়ে দিয়েছে যেন। এখানে কিছু কিছু জায়গায় অনেকটা জলও জমে গেছে। আর এখন আমি একটু রান্নাঘরে যাব, একটা কিছু বানাবো আর কি, ভাবলাম যে কিছু একটা বানাই, কারণ সে মানে মাছের ঝোল আছে শুধু, আর কিছু খাওয়ার উচ্ছে ভাজা রয়েছে, আর কিছু খাওয়ার মতো নেই। তো ভাবলাম ঢ্যাঁড়সের একটা প্রিপারেশান করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করি, খুব সিম্পল একটা প্রিপারেশান, চলো তোমাদের সাথে শেয়ার করি। নিজের দিকেও দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স, তবে ওরটা কম তেল দিয়ে, একটু লঙ্কা দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে এরকম একটা চচ্চড়ি মতো করে দিয়েছে। তো আমাদেরটা একটু অন্যরকমভাবে করব। তাহলে চলো আজকে কীভাবে আমি ঢ্যাঁড়সের প্রিপারেশানটা বানাই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকেই জানো, আর অনেকেই আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে জানো, তো আমি যতটুকুনি জানি বা যতটুকুনি এক্সপেরিমেন্ট করি সেটাই তোমাদের সাথে তো শেয়ার করি, তো আজকেও সেরকম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করো। তাহলে চলো, রেসিপিটা যদি ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে দেখো আমি ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে নিয়ে তারপর একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু ঢ্যাঁড়সের মধ্যে একটু হড়হড়ে ভাব থাকে সেহেতু আগে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এই হড়হড় ভাবটাকে কাটানোর জন্য আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি এই দেখো লেবুর রস নিয়ে দিয়ে দিলাম, তে হড়হড়ে ভাবটা কেটে যাবে। লেবুর রসটা দিয়ে একটু মেখে দিচ্ছি আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। এই হয়ে গেল, এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আমি একদম ঘরোয়া প্রসেসে করছি, তোমরা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি স্কিপ করলাম। এটাকে এবার মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, এখানে আমি 2 চামচ বেসন দিলাম। বেসন দিয়ে এটাকে এবার আবার মেখে দিচ্ছি। যদি জল প্রয়োজন হয় তাহলে জল দিতে হবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে লাগবে না। বেসনগুলোকে এভাবে দিলে কি ঢ্যাঁড়সের মধ্যে একটা কোটিং তৈরি হবে। আমার আর জল প্রয়োজন হলো না, তাই আর জল দিলাম না। দেখো বেসনগুলো ঢ্যাঁড়সের গায়ের মধ্যে একটা কোটের মতো তৈরি করেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটা চামচের সাহায্যে আমি যে ঢ্যাঁড়সটাকে কোট করে রেখেছিলাম বেসন দিয়ে সেটাকে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এটা বেশি তেলেও ভাজা যেতে পারে, আবার একটু কম তেলেও ভাজা যেতে পারে, আমি একটু কম তেলই ব্যবহার করেছি, তোমরা দরকার হলে ডিপ ফ্রাইও করতে পারো। তো আমি পুরো ফ্রাই করব না, 80%-এর মতো ফ্রাই করে নিচ্ছি। দেখো এবার সবগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দিচ্ছি।
এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ঢাকনাটাকে সরালাম, আর এবার এটাকে একটুখানি নেড়ে দিয়ে দেখে নিচ্ছি, মোটামুটি 80%-এর মতো ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়শগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কড়াই থেকে সমস্ত ঢ্যাঁড়শ তুলে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান দিয়ে আমি একটু ফেড়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি ফ্রাই করে নেব, মানে কাঁচা লঙ্কাটাকে আর কালো জিরেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব টমেটো, ছোট ছোট করে টমেটো আমি কেটে নিলাম। নিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করছি, আর একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে। আমি 2 চামচ সর্ষে বাটা দিয়েছি। এটা আমি বাড়িতে কালো সর্ষে আছে, কালো সর্ষে শিলে বেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। আর এবার বাটি ধোয়া যে জলটা ছিল সেই জলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। আগে যেহেতু ঢ্যাঁড়শ ভাজার সময় লবণ দিয়েছি, সেটাকে মাথায় রেখে এখন লবণটাকে ইউজ করলাম। এবার দিয়ে দিলাম হলুদ। এবার সমস্তগুলোকে ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ড্রাই হয়ে গেছে ভালো, আর টমেটোগুলো কিন্তু একদম মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে কিন্তু বেশ ভালো করে ফেটিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। টক দই দিয়ে দেওয়ার পর আবার ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আগে টমেটো সর্ষে আর এখন দিয়ে দিয়েছি টক দই, এটার সঙ্গে আবার ভালো করে কষিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়শ, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। ঢ্যাঁড়শটা যেহেতু 80% কুক করেছিলাম, সেহেতু আরেকটু কুক হওয়ার প্রয়োজন আছে। আমি ঢ্যাঁড়শগুলোর মধ্যে মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মানে ঢ্যাঁড়শের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। যে বাটিটার মধ্যে আমি দই ফেটিয়েছিলাম সেই বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার জাস্ট একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে অল্প একটু ঢেকে রাখবো যাতে ঢ্যাঁড়শটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দেখো ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, আর আমার কিন্তু এটা অলমোস্ট রেডি। ঝোলটাও যেটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে, তো ঢ্যাঁড়শ তো সেদ্ধ হয়েই গেছে, আর আমি এটা এরকম গামাখা রাখবো। তো চলো এবার এটাকে সার্ভ করি। আর এই দেখো নামিয়ে ফেলেছি, লুকটা কেমন হয়েছে দেখো তো। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলো না। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।